টিউটোরিয়ালের মধ্যে আমরা কি করে অনলাইন কমান্ড গুলো ইউজ করতে পারি সেটা দেখব। আগের ভিডিওতে আমরা কি করে এই অনলাইনে এই ওয়েবসাইট আছে সেটা দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ। আরো অনেক ওয়েবসাইট আছে, তো এখানে আমরা কিছু কমান্ড শিখি। আগের থেকে একটাই কমান্ড শিখিয়েছিলাম ডেট, ঠিক আছে। এখানে আমরা কিছু ডাইরেক্টরি বা ফাইল ক্রিয়েট সেটা দেখি। তো ফাইল ক্রিয়েটের প্রথম কমান্ড হলো mkdir। এই যে mkdir d1 যাই করলাম, সঙ্গে সঙ্গে কি হবে, একটা d1 নামের একটা ডাইরেক্টরি তৈরি হবে। তো উইন্ডোজে আমরা কিভাবে এরকম ডাইরেক্টরি বানাই, না ডাইরেক্টরি মানে হলো উইন্ডোজে ফোল্ডার। আমরা ফোল্ডার কি করে বানাই, রাইট ক্লিক করে নিউ করে ফোল্ডার করে ফেললাম, তো সঙ্গে সঙ্গে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়। সেই ফোল্ডারের মধ্যে আমরা কি আরও কিছু ফাইলস রাখতে পারি, কিছু ফোল্ডারও বানাতে পারি, তো সেইগুলো আমরা দেখবো। তাহলে এখানে আমরা কি করলাম, এরকম একটা ফোল্ডার বানাতে গেলে তার কমান্ড কি, mkdir d1। ওকে, তো mkdir d1 মানে d1 এর নামের একটা ফোল্ডার আমরা তৈরি করলাম। এবার কি করি, আমরা ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারটার মধ্যে ঢুকে কিছু আরও কিছু ফাইলস ফোল্ডার্স করি, তো সেখানে আমরা তাই করব। তো এখানে ওই ডাবল ক্লিক করে যে আমরা ওপেন করি, তো তার জন্য কমান্ডটা হলো cd। এই যে d1টা যেহেতু তৈরি করেছে, এই জন্য cd d1 করলো। আমি যে নামে তৈরি করবো সেখানেই ওপেন করব, তো cd d1 এর সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি এই যে এখানে d1 এর মধ্যে ঢুকে গেছি, তার মানে এই মুহূর্তে কিন্তু আমি d1 এর মধ্যে আছি। তো d1টা একদম নতুন একটা ফোল্ডার, ঠিক আছে। তাহলে কী কী শিখলাম, দুটো কমান্ড mkdir cd, mkdir মানে ফোল্ডার তৈরি করলাম, cd d1 মানে ওইটার মধ্যে ওপেন হলাম। এবার আমি এইটার ব্ল্যাঙ্ক ফোল্ডার যে সেটা বুঝবো কী করে, সেটার কমান্ড হলো ls। ওকে, তো এই ls মানে হলো ওর মধ্যে কী আছে সেটা আমি দেখতে চাই। অবভিয়াসলি কিছুই নেই, সবে তো তৈরি করলাম আমরা, তো কিছুই পাবো না, ওই জন্য কিছু নেই, কিছু দেখালো না। যদি আমি এর মধ্যে কিছু বানাই অবশ্যই দেখতে পাবো। ওকে, তাহলে কিছুটা বানাই, mkdir করে এর মধ্যে কিছু বানাই, যে mkdir d2। তাহলে আমি এবার ls করে দেখি, ওই যে d2 পেয়ে গেছি। আরেকটা বানাই, কারণ এগুলো আমরা শিখেছি mkdir দিয়ে ফোল্ডার তৈরি হয়। এই যে বানালাম, ls করি, এই যে d2 d3। ওকে, তাহলে কী কী শিখলাম, ফোল্ডার বানানো শিখলাম, ফোল্ডারের মধ্যে ওপেন করলাম মানে ওর মধ্যে ঢুকলাম, ওর ভেতরে ঢুকে গিয়ে আবার কিছু ফোল্ডার বানালাম, আর ls করে কি ওই ফোল্ডারের মধ্যে কী কী আছে এই মুহূর্তে সেটা দেখতে পেলাম। তাহলে কটা কমান্ড হলো, তিনটে, mkdir cd ls। আগে একটা করিয়েছিলাম ডেট, চারটে কমান্ড হলো। নেক্সট আমরা ফাইল বানানো শিখব, তো ফাইল বানানোর কমান্ড হলো টাচ। আমরা এই টেক্সট ফাইল কী করে বানাই, উইন্ডোজে রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট। ওকে, তো এখানে আমরা কি করলাম, টাচ কমান্ড। তো টাচ কমান্ডের কাজ হলো ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করা, মানে জাস্ট ফাইল তৈরি হবে, কিন্তু ভেতরে কি আছে না আছে ওটা আমরা কিছু এখন করতে পারবো না, জাস্ট ফাইল তৈরি হবে। ওকে, এন্টার দি, তাহলে তৈরি হলো। আবার ls করি, কিছুক্ষণ আগে বলেছি ls করলে কি হয়, ওই ফোল্ডার আন্ডারে যা ফাইলস ডাইরেক্টরি আছে সেটাই দেখায়। এই যে আমরা দেখতে পাচ্ছি 1.txt সবে ফাইলটা তৈরি করেছি ব্ল্যাক কালার, আর ফোল্ডারগুলো ব্ল্যাক, এই সরি ব্লু কালার, দুটো ডিফাইন কালারে দেখাচ্ছে। ফাইলগুলো একটা কালারে দেখায় আর ফোল্ডারগুলো আরেকটা কালারে দেখায়। ওকে, তো আমি যদি আবার একটা ফাইল বানাই, তারপর আমি যদি ls করি, এই যে বোঝা গেছে। তাহলে প্রথম ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমরা কিছু কমান্ড শিখলাম, mkdir cd ls touch।